হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বিডি। দেখতে পাচ্ছেন একটা সবজি খেতে এসেছি। আসলে এখানে আমি কয়েক মাস আগে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি, তো অনেক ফলন এসেছিলো। আমি এটার একটা ছবি কিছু আমার পেজে ছাড়ছিলাম, অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেক লাইক করেছেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মিষ্টি কুমড়াও এসেছে, এগুলো বড় হয়েছে আর এখন বর্ষাকাল চলতেছে, তো মিষ্টি কুমড়ার গাছগুলোতে পানি অটোমেটিক ঢুকে গেছে, এই পানিটা বের হওয়ার কোনো উপায় নেই। আর এখন প্রতিদিনই কম বেশি পানি হইতেছে, তো গাছগুলো সবগুলো ডুবে গেছে, তার জন্য মনটা ভীষণ খারাপ। আর গাছে যেগুলো মিষ্টি কুমড়া এসছে সেগুলো আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, যেন কোনোভাবেই পোকামাকড়ের না আক্রমণ করতে পারে। আর এই যে হাতে একটা দেখতে পাচ্ছেন, এটা এখনও পুরো হওয়া অনেক বাকি, তো পানি যেহেতু ঢুকে গেছে, তো এটাই আজকে নিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মনটা তার জন্য অনেক খারাপ, ভাবছিলাম মিষ্টি কুমড়াগুলো সবগুলো পাকিয়ে বীজ কিছু সংরক্ষণ করব, আর কিছু মিষ্টি কুমড়া দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু জানি না কতটুকু হবে, কারণ মিষ্টি কুমড়াগুলো এখনও পুরোপুরিভাবে পাকেনি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, তো এই জন্য মনটা অবশ্য অনেক খারাপ। তো আজকে এই যে কিউব কিউব করে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিয়েছি, চাইলে এর থেকে একটু বড় কিন্তু সাইজগুলো করতে পারেন, কারণ ভাজিটা করার সময় দেখবেন যে অর্ধেকটা কিন্তু আউলে যায় আর অর্ধেকটা কিন্তু থাকে, তো আমি এরকম করে কেটে নিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এক চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, এক চামচ আদা বাটা এবং 2 চামচের মতো রসুন বাটা নিয়েছি। প্রত্যেকটা কুকিং অয়েল নিয়ে সেখানে এই পেঁয়াজ রসুনটা একটু ভাজে নিব, তারপরে এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। তো অনেকেই মিষ্টি কুমড়া ভাজি করার ক্ষেত্রে করে যে একসাথে সবগুলো দিয়ে দেয়, তো চাইলে সেভাবেও কিন্তু করা যায়, তো সেভাবে করেও আপনারা মিষ্টি কুমড়া ভাজিটা করতে পারেন। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তো ঠিক সেই মুহূর্তে এখানে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতে হবে। এরপর এখানে বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করব। এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ করে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়ো এবং জিরে বাটা নিয়েছি। আপনারা এখানে একটা কাজও করতে পারেন, যেমন পাঁচফোড়ন এবং ধনে গুঁড়োটা সেটা কিন্তু ভাজিটা হওয়ার শেষের দিকেও দিতে পারেন, কারণ এই মশলাগুলো অতিরিক্ত ঘ্রাণযুক্ত, তো চাইলে শেষের দিকে দিয়েও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। তো আমি শুরুতেই দিয়ে দিচ্ছি, আর 2 তেজপাতা দিয়েছি, আর ওখানে 7 মতো লবণটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার উপর একবারে মিডিয়ামে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না, প্রয়োজনে একটু কম দেওয়া ভালো, বেশিটা দিতে যাবেন না। আর এটা থেকে কিন্তু অটোমেটিকলি পানি বের হয়ে আসবে, মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হয়ে আসে, আর মিষ্টি কুমড়ার মধ্যে ভাজিটার মধ্যে কিন্তু কোনো পানি দিতে হবে না, এর যেটা পানি বের হবে সেটা দিয়ে এসে তো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, প্রায় 5 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখুন কতটা পানি বের হয়েছে। তো একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি এই জন্য, কারণ প্রথমবার আমি যখন মিষ্টি কুমড়া আমার লাইফে যখন রান্না করি তখন কিন্তু আমি পানি দিয়েছিলাম, যে কারণে মানে মহা মুশকিলে পড়ে গিয়েছিলাম যে এত পানি, আবার মিষ্টি কুমড়া থেকে অনেক পানি বের হয়েছিল। তো আপনারা আবার কখনো এরকম করিয়েন না। তো চুলার পর কিন্তু মিডিয়ামে রেখে আবারও আমি 10 মিনিট এটা হাতে ঘড়ি দেখে আমি রান্না করেছি, আর দেখুন পানিটা সম্পূর্ণটাই কিন্তু শুকিয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে প্রপারলি। আর ভাজিটা দেখে বোঝা যাচ্ছে এটা আর বেশিক্ষণ নাড়াচাড়া না করাই ভালো, বেশিক্ষণ নাড়াচাড়া করলে এটা সম্পূর্ণটাই একবারে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন অর্ধেকটা করে কিন্তু গলে গেছে, আর অর্ধেকটার করে মতো করে কিন্তু আসছে, আর এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একবারে লালচে কালার চলে এসেছে, তো এর বেশি আর এটা কালার আনার কোনো দরকার নেই বা রান্না করার দরকার নেই। এভাবেই করে ভাজিটা আমি নামিয়ে দিব, আর আপনারা চাইলে পাশে এভাবে করে ভাজিটা করতে পারেন। জানি যদিও অনেকেই এই ধরনের কমন রেসিপি এগুলা সবাই পারে, তারপরেও শেয়ার করলাম, আমার চ্যানেলে একটু শেয়ার করলাম, যেন মাঝে মাঝে অনেকেই দেখে যারা নতুন রাঁধুনি, জানে না কীভাবে কী করতে হয়, তো তাদের জন্যই এই ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর হ্যাঁ, খাবার উপচয় করবেন না।